জানুয়ারি থেকে বাংলাদেশে 5G ইন্টারনেট সুবিধা চালু হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। বিকেলে টেলিযোগাযোগ অধিদপ্তরের ডিজিটাল ও সাইবার সিকিউরিটি বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, 5G সুবিধা চালু হলে দেশের শিল্প, বাণিজ্য, শিক্ষা খাতে গতি আসবে। সাইবার নিরাপত্তায় সরকার কাজ করছে জানিয়ে মোস্তফা জব্বার আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত অপরাধ দমনে করণীয় কর্মপরিকল্পনা মার্কিন প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়েছে, তারা এ ব্যাপারে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন।